বিটগেট হচ্ছে ক্রিপ্টো মার্কেটে ওয়ান অফ দ্য সেফেস্ট ক্রিপ্টো এক্সচেঞ্জ, যেখানে আপনি নিরাপদে যে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করে ট্রেডিং, উইথড্রো, বাই সেল সব কিছু করতে পারবেন। ইভেন এখানে প্রায় নানা ধরনের এয়ারড্রপ থাকে লাইক বাইবিট, এখান থেকে আপনি ফ্রিতে ইনকাম করতে পারবেন। সো যদি আপনি একজন ট্রেডার হয়ে থাকেন বা এয়ারড্রপ হান্টার হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা বিটগেট অ্যাকাউন্ট থাকা উচিত। সো এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে একটা বিটগেট অ্যাকাউন্ট করতে হয় এবং কীভাবে কেওয়াইসি সাবমিট করতে হয়, কীভাবে ভেরিফাই করতে হয় এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন কীভাবে অন করতে হয়। এই পুরো প্রসেসটা অবশ্যই প্রপারলি দেখে তার আপনি নিজের মতো করে অ্যাকাউন্ট করতে পারবেন। বাকি বিষয়টা আমরা মোবাইল স্ক্রিনে আলোচনা করব। ওয়েল, আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি। সো এখানে একটা লিঙ্ক রয়েছে, এই লিঙ্কের ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে এবং কমেন্টও পিন করা থাকবে। আপনারা জাস্ট লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করার পর আপনাকে একটা ওয়েব পেজে নিয়ে আসবে। আচ্ছা, মোবাইল ব্যবহার করছেন তাদেরকে এই পেজে নিয়ে আসবে। এখানে আসার পর আপনি স্ক্রল ডাউন নিচের দিকে আসবেন, এখানে আপনার মেল দিতে হবে। মেল দেওয়ার পর নিচে একটা পাসওয়ার্ড দিতে হবে, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন। নাম্বার দিতে হবে, অ্যালফাবেট ক্যাপিটাল স্মল দূরে দিতে হবে এবং স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। আবার বলছি, নাম্বার ছোটো হাতে বড়ো হাতে অ্যালফাবেট মানে এবিসিডি অ্যান্ড অ্যাট দ্য রেট অফ হ্যাশ স্টার ডট এগুলো স্পেশাল ক্যারেক্টার কিছু থাকতে হবে। সব মিলিয়ে আটটা প্লাস ডিজিট এখানে দিতে হবে, তাহলে পাসওয়ার্ডটা স্ট্রং হবে। দেওয়ার পর নিচে টিক মার্ক দিবেন এবং রেফার কোডটা অটোমেটিক বসে যাবে। তো এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। সো মেল দেওয়া হয়েছে, পাসওয়ার্ড দেওয়া হয়েছে, রেফার কোড বসে গেছে এবং টিক মার্ক দেওয়া হয়েছে। ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করব। এখানে চাপটা ধরে রাখতে হবে বা ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর এরকম ক্যাপচা আসছে, বলছে সিলেক্ট থ্রি ইমেজ উইথ, এখানে প্যান আইকন দেওয়া আছে। সো প্যান চুজ করতে হবে আমাদেরকে। ডিফারেন্ট টাইপের ক্যাপচা থাকতে পারে, যেটাই আসবে সেটা দেখে ভালোভাবে দিতে হবে। আমাদের মেলে একটা কোড আসবে, কোডটা এখানে কপি করে বসাতে হবে। মেলটা ওপেন করে নিয়েছি, এ হচ্ছে আমাদের কোড, এটা আমি কপি করব। কপি করে এখানে এসে জাস্ট পেস্ট করে দেবো। আমাদের অ্যাকাউন্ট করা কমপ্লিট। আমরা চাইলে এখান থেকে কেওয়াইসি সাবমিট করতে পারবো, বাট এখান থেকে কেওয়াইসি সাবমিট করাটা ঝামেলার কাজ, তাই আমি এখান থেকে ভেরিফাই নাওতে ক্লিক না করে আমি অ্যাপস দিয়ে করে দেখাচ্ছি, তাহলে মাচ বেটার হবে। আর আমাদের প্রত্যেকেই অ্যাপস ব্যবহার করতে হবে। আর কম্পিউটার দিয়ে কেওয়াইসি দিয়ে করতে পারবেন না, বিকজ কম্পিউটারে কারো ক্যামেরা থাকে না বা যাদের ওয়েব ক্যাম রয়েছে ভালো মানে ওয়েব ক্যাম খুব কম পার্সেন্টে রয়েছে। তো প্লে স্টোরে আসবো বা আপনি অ্যাপ স্টোরে যাবেন, গিয়ে বিটগেট এক্সচেঞ্জ লিখে সার্চ করতে হবে। সো এটা হচ্ছে আমাদের বিটগেট এক্সচেঞ্জ এবং এটা হচ্ছে বিটগেট ওয়ালেট। আমরা ওয়ালেট ডাউনলোড করবো না, আমরা এক্সচেঞ্জ ডাউনলোড করবো। এই হচ্ছে এক্সচেঞ্জ, স্টোরে ক্লিক করবো। বিটগেটের পাশাপাশি যদি আপনি কুকেন, বাইন্যান্স বা ক্যাডোটাইও এমএক্স অ্যাকাউন্ট না থাকে, তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওগুলো দেখে আপনি অ্যাকাউন্ট করতে পারেন। পত্রের সাথে আমার কোলাবোরেশন হয়েছে, সো আমার রেফার অ্যাকাউন্ট করতে পারলে বেশ কিছু সুযোগ সুবিধা পেয়ে যাবেন। সো ওপেনে ক্লিক করবো, এখানে এসে আমরা গেট স্টারে ক্লিক করবো। সো আমাদের প্রথম মেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। সো আমরা উপরে থেকে লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পর দেন আমরা মেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তো পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইনে ক্লিক করছি। মেলের একটা কনফার্মেশন কোড যাবে, কোডটা কপি করে নিয়ে বসাতে হবে। এখানে এসে পেস্টে ক্লিক করবো, অটোমেটিক কনফার্ম হয়ে যাবে। ফিঙ্গারপ্রিন্টটা চাইলে আপনি এনাবল করতে পারেন আর নয়তো বা লেটার করতে পারেন। আমি এনাবল ক্লিক করছি, তো আমাদের ফিঙ্গারপ্রিন্টটা এনাবল হয়ে গেছে অ্যাকাউন্ট সেফটি পারপাস। আমরা পাস কিনে পরে সেট আপ করতে পারবো। তো এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট করার পর আপনি সরাসরি উপরে যে মেন অ্যাকাউন্টটা আছে বা প্রোফাইল সেকশন, এখানে চলে আসবেন। এখানে এসে আমাদের প্রথম কেওয়াইসি ভেরিফাই করতে হবে। এখানে ভেরিফাই অপশন দিয়েছে, তো ভেরিফাইতে আমরা ক্লিক করি। ভেরিফাই ক্লিক করার পর এই পেজে নিয়ে আসবে, এখান থেকে আমরা ভেরিফাইতে ক্লিক করবো। দেন ওয়াইল ইউজিং দ্য অ্যাপ তার অ্যালো করতে হবে, যেহেতু আমরা ক্যামেরা দিয়ে ছবি তুলবো এখানে অ্যালো মাস্ট করতে হবে। সো বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, তারপরে যে কান্ট্রি থাকে না কেন ইট ডাজেন্ট ম্যাটার। আপনার আইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এটাতে কোন কান্ট্রি দেওয়া আছে ওই কান্ট্রি চুজ করতে হবে। যদি দেশের বাইরেও থাকেন বা বাংলাদেশের পাসপোর্টই ব্যবহার করেন, সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ চুজ করতে হবে। তো আমি করবো আইডি কার্ড দিয়ে, তো আমি আইডি কার্ড চুজ করছি। দেন কন্টিনিউতে ক্লিক করবো, অ্যাগেন কন্টিনিউতে ক্লিক করবো। এখানে আপনার পিক্সেলটা মাস্ট বি ক্লিয়ার এবং স্পষ্ট থাকতে হবে, কোনো প্রকার আঁকা বাঁকা ছবি এখানে দেওয়া যাবে না। তো প্লাস ক্লিক করছি, টেক এ পিক্সেল ফটো অ্যালবাম। তো আমি পিক্সেল তুলে এখানে সাবমিট করব, অথবা আপনি চাইলে গ্যালারি থেকে ছবি নিয়ে এখানে সাবমিট করতে পারেন, নো প্রবলেম। তো ছবিটা যথেষ্ট স্পষ্ট এবং ক্লিয়ার রয়েছে, আমি জাস্ট টিক মার্কে ক্লিক করছি, পিক্সেল এখানে চলে আসছে, পিক্সেল এখানে আপলোড হচ্ছে। তো আমরা একটু ওয়েট করব। তো এখন আমাদের ব্যাক সাইডে পিক্সেল দিতে হবে, টেক এ পিক্সেল ক্লিক করব। আমাদের সেকেন্ড পিক্সেলটা আপলোড হচ্ছে। তো দুইটা পিক্সেল আপলোড হওয়ার পর আমরা কন্টিনিউ ক্লিক করবো। দেন এখান থেকে কনফার্মে ক্লিক করবো, ফেস ভেরিফাইয়ের জন্য অপশন চলে আসবে, আপনার ফেসটা এখানে ভেরিফাই করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটা কুল সার্কেল আসবে ডিসপ্লের মধ্যে এবং আপনার ফেসটা মাঝখানে থাকবে। আপনি একবার ডানে, একবার বামে, একবার নিচে, একবার উপরে তাকাতে হবে এবং ফেসের জন্য পর্যাপ্ত রকমের আলো থাকে। যদি কোনোভাবে কোথাও শ্যাডো থাকে বা অস্পষ্ট থাকে, তাহলে কিন্তু এটা ভেরিফাই করবে না, রিসেট করে দেওয়া হবে। সো আমি রেডিতে ক্লিক করে ফেসটা ভেরিফাই করে নিচ্ছি।
তো ফেসটা প্রপারলি ক্যাপচার করার পর প্রসেসিং এ যাবে, কিছুক্ষণ সময় লাগবে, আপনি ফেসটা মুভ করবেন না, স্টিল ধরে রাখবেন। যখন প্রসেসিং কমপ্লিট হয়ে টিক মার্ক চলে আসবে এখানে এভাবে, তারপর আপনি ব্যাগে আসবেন, ওকে, বা টাচ করবেন। সো আমাদের কাজটা কমপ্লিট, ব্যাগে চলে আসবো। এটা আন্ডার রিভিউতে আছে, এটা হয়তো কিছুক্ষণের মধ্যেই কনফার্ম হয়ে যাবে। আর যদি অস্পষ্ট থাকে, আনক্লিয়ার ছবি থাকে, তাহলে কখনই সাথে সাথে অ্যাপ্রুভ হবে না, সময় লাগবে বা রিজেক্ট করে দেবে। রিজেক্ট করলে পুনরায় সাবমিট করতে হবে। সো অবশ্যই প্রপারলি সুন্দরভাবে সাবমিট করার চেষ্টা করবেন। দেন সিকিউরিটিতে আসবো। এখানে এসে দেখতে পাচ্ছেন সিকিউরিটি একেবারেই লো, তো আমাদের এগুলো অ্যাড করতে হবে। মোবাইল নাম্বার অ্যাড করতে হবে, গুগল অথেন্টিকেটর অ্যাড করতে হবে, ফিঙ্গারপ্রিন্ট এখানে অ্যাড করতে হবে। সো গুগল অথেন্টিকেটর ক্লিক করবো, নেক্সটে ক্লিক করবো। এখানে একটা কোড দিয়েছে, কোডটা আমরা কপি করবো। কপি করে চলে যাবো গুগল অথেন্টিকেটর যে অ্যাপসটা আছে এটার মধ্যে, এটা ওপেন করবো। ওপেন করার পর নিচে প্লাস আইকন রয়েছে, প্লাসে ক্লিক করবো। আর অথেন্টিকেটর যদি না থাকে তাহলে আপনি প্লে স্টোরতে ডাউনলোড করে নেবেন। তো প্লাসে ক্লিক করে দুটো অপশন আসবে, স্ক্যান আর কিউআর কোড, ইন্টারেস সেট আপ কি, আমরা ইন্টারেস সেট আপ কিতে ক্লিক করবো। তো যে কিটটা কপি করে নিয়ে আসছেন এটা নিচে দিবেন এবং উপর অ্যাকাউন্টের নাম দিতে হবে, যেমন এটা বিট গেট এক্সচেঞ্জ। বিটগেট এক্সচেঞ্জ দিয়ে আমরা অ্যাডে ক্লিক করবো। অ্যাড হয়ে গেছে, এখন সবার নিচে যে কোডটা চলতেছে এটা চাপা ধরে কপি করতে হবে। কপি করে এখানে এসে জাস্ট পেস্টে ক্লিক করবো, দেন নেক্সটে ক্লিক করবো। এটা কমপ্লিট। এখন মেলে একটা কোড পাঠানো হয়েছে, ওটা দিতে হবে, ওটা না দিলে এটা কনফার্ম হবে না। তো আমরা মেলটা ওপেন করবো, এখান থেকে কোডটা কপি করবো, দেন পেস্টে ক্লিক করবো, কনফার্মে ক্লিক করবো। সো ফাইনালি এটা অ্যাড হয়ে গেছে, এখন ব্যাগে চলে আসবো। দেখতে পাচ্ছেন সিকিউরিটি ইম্প্রুভ করেছে। এখন বায়োমেট্রিক যেটা আছে এটা আমরা অন করে দেব, অ্যাডে ক্লিক করবো। আপনার মেলের কোড যাবে, কোডটা এখানে এনে দিতে হবে। তো প্রথম আমরা মেলে যাব, এই হচ্ছে আমাদের কোড, কোডটা কপি করব, এখানে আমরা পেস্ট করে দেবো কোডটা। তারপর গুগল অথেন্টিকেটরও যাব, এখান থেকে যে কোডটা চলতেছে কোডটা কপি করব, দেন পেস্টে ক্লিক করব, কনফার্মে ক্লিক করব। বলছে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য, তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে এখানে পাসকিটা অ্যাড হয়ে গেছে, দেন আমরা ব্যাগে চলে আসবো। দেখতে পাচ্ছেন এটা আরও ইম্প্রুভ করেছে। এখন মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করতে হবে, মোবাইল নাম্বার টাইপ করতে হবে, দেন মোবাইল নাম্বারটা কোড যাবে, কোডটা এখানে দিতে হবে, দিয়ে ভেরিফাই করতে হবে। সেটা আপনারা করে নেবেন, এটা দেখাচ্ছি না, সিম্পল বিষয়, মাস্ট বি করে নিতে হবে। এবং এর মধ্যে দেখেন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে, প্রপারলি ইনফরমেশন সাবমিট করতে পারে, সাথে সাথে ভেরিফাই হয়ে যায়। এখন আপনি এখানে ডলার ডিপোজিট, উইথড্রো, বাই সেল, ট্রেড সব কিছু করতে পারবেন। ইভেন বাইন্যান্সে আমরা যেভাবে ডলার বাই সেল করি ঠিক সেম কাজটা এখনও করা যাবে। এখনও ওই পিটুপির যে ফাংশনটা আছে বাইন্যান্সে ওইটা এখনও রয়েছে। সো এক্সচেঞ্জটি খুবই ভালো, একদম নিরাপত্তার সাথে ব্যবহার করতে পারেন। আর অবশ্যই মোবাইল নাম্বারটা অ্যাড করে নেবেন। তো আবারও সব কিছু মিলিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনি যদি ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি থেকে ইনকাম করতে চান তাহলে আমাদের ইয়ারড্রপ কমিউনিটিতে জয়েন করতে পারেন। ইয়ারড্রপে জয়েন করে আপনি সম্পূর্ণ ফ্রিতে ক্রিপ্টো মার্কেট থেকে ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে আমাদের ক্রিপ্টো গ্রুপ। সো পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।